the court has stayed the order, has stayed the notification issued by election commission. So already everything is in the full knowledge of the court. বলো বাংলায় বলো আপনারা কি আশা করছেন কাল দেখুন বিষয়টা হচ্ছে যে এখানকার যিনি ডিভিশন বেঞ্চের মান্য মহামান্য বিচারক তিনি তো সুপ্রিম কোর্টের যেটা ডাইরেকশন সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি এখানটাই ইলেকশন কমিশনকে তার তরফ থেকে যে নোটিফিকেশনটা এখানটাই ইস্যু করা হয়েছিল সেইটাকে উনি স্টে করেছিলেন এবং স্টে করেছিলেন তার পিছনে কেন স্টে করেছেন সেটাও তিনি প্রাইমা ফেজি সবটা বলেছেন তার জাজমেন্টে তার আগের অর্ডারে ফলে এগুলো সব কিছু জানা আছে আপনাদের আমাদের কাজ আমাদের কথা বিচারকের কাছে পৌঁছে দেওয়া বিচারকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা এবার বিচারক কি করবেন না করবেন সেটা বিচারকের ব্যাপার আমি তো আর এখান থেকে বলতে পারি না বিচারক এই করে থাকবে তবে একজন বিচারক সে নিশ্চয়ই তার ভালো মন্দ মানুষের সুবিধা অসুবিধা কি করলে পঞ্চায়েত নির্বাচন মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা যায় নিশ্চয়ই এগুলো ভাববে বলে আমাদের আশা কারণ যদি বিচারক এই বিষয়টায় গভীরভাবে না মনোনিবেশ করতেন তাহলে যে নোটিফিকেশনটা করেছিল ইলেকশন কমিশন সেটার উপরে স্টে অর্ডার দিতেন না এটা আমার নিজের ধারণা আপনাদের পক্ষে যাবে কি আপনার কি মনে হচ্ছে আপনাদের ভার্ডিক্টটা দেখুন আমি যেটা বলতে পারি আমি আমি যে প্রফিটটা কি করে বলো কোন কার পক্ষে যাবে না আমাদের পক্ষে আমরা একই কথা বলেছি যে নোটিফিকেশন যেটা করেছে ইলেকশন কমিশন এটা সরকারি দলের চাপে পড়ে করেছে নাহলে একবার নোটিফিকেশন করে তারপরে উইথড্র করতো না এটা সরকারি দলের চাপে পড়ে এটা একটা চাপের রাজনীতি হয়েছে সেখানটাই সরকার বাধ্য করেছে ইলেকশন কমিশনকে তার নোটিফিকেশন উইথড্র করতে ফলে ইলেকশন কমিশন তার যে স্বতন্ত্রতা সে স্বতন্ত্রতা সে হারিয়েছে তার উপরে আমাদের ভরসা নাই তাই শেষে আমি মহামান্য আদালতকে বলেছি যে কমসে কম যদি নির্বাচন হয়ও কমসে কম হাইকোর্টের নিরীক্ষণে মানে হাইকোর্টের সুপারভিশনে হাইকোর্ট মনিটর যাকে বলে হাইকোর্ট মনিটর ইলেকশন যেন হয় যাতে বাংলার মানুষ অন্তত নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আমি বলেছি যে আমি কংগ্রেস পার্টির পক্ষে আসিনি আমি মানুষের নির্বাচনে অংশগ্রহণ সুনিশ্চিত করার দাবি নিয়ে এসেছি না 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 আমি ইলেকশন কমিশনের স্বতন্ত্রতা না নির্বাচন নির্বাচনে যাতে মানুষ অংশগ্রহণ করতে পারে সেটা সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের সুপারভিশনে হোক হাইকোর্টের নজরে এটা হোক কারণ আমাদের ভরসা নাই রাজ্য সরকারের উপরে কি করে হবে